জয় শ্রীকৃষ্ণ বন্ধুগণ, আশা করছি আপনারা সকলে ঈশ্বরের কৃপায় ভালোই আছেন। যারা ধর্মকে বিশ্বাস করে, যে কোনো ধর্মের মানুষ যারা ধর্মকে বিশ্বাস করে, একটি কথা হয়তো আপনারা সকলেই জানেন যে পরমপিতা ভগবান ঈশ্বর যে রয়েছেন, উনি আমাদেরকে যথেষ্ট ভালোবাসা দিয়েছেন। এবং তার সঙ্গে যারা পরমপিতা ঈশ্বরকে যারা বিশ্বাস করে, যারা তার উপর সাধনা করে, তাকে প্রার্থনা করে, সকল কিছু যারা ঈশ্বরের উপর ছেড়ে দেয়, তারা জীবনে কোনোদিনও তারা দুঃখ পায় না, তাদের জীবনে কোনোদিনও কষ্ট হয় না। এবং যে মানুষ সর্বদা ঈশ্বরের নাম নেয়, যে মানুষ ভগবানের নাম নেয়, সে মানুষ পৃথিবীতে সকল কাজে সে সফলতা পায়, সকল কাজে সে উন্নতি পেয়ে থাকে। এবং আমাদের এই যে পৃথিবী এবং পৃথিবীতে যে ক্রিয়া যে হচ্ছে পৃথিবীতে, এবং তার সঙ্গে 24 ঘন্টা, সে যে দিন এবং রাত্রি, তার মধ্যে কিছু সময় এমন আছে যে সময়টিতে বলা হয় স্বয়ং ঈশ্বর পৃথিবীতে আসেন। অর্থাৎ এই সময়টিতে ঈশ্বর পৃথিবীতে আসেন, এবং এই সময়টিকে যদি কোনো মানুষ ব্যবহার করতে পারে, সে তার জীবনের সকল চাওয়া সে পেতে পারে। এবং তার সঙ্গে যে মানুষ এই সময়টিকে ব্যবহার করবে, এই সময়টিকে কাজে লাগাবে, সেই সময়টিকে কাজে লাগানো মানে আপনি যা ভাববেন, যা চাইবেন, সেই সকল কিছু আপনি পাবেন। তো ভিডিওটিকে লাইক অবশ্যই করবেন, শেয়ার অবশ্যই করবেন, যারা আজকে চ্যানেলে নতুন রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন। তো আজকে আমি যে উপায়টির কথা বলবো, এটি কোনো টোটকা নয় বা তেমন কোনো তন্ত্র মন্ত্র কিছুই নয়। এই যে উপায়টির কথা বলবো, এই উপায়টি আজকের উপায় নয় বা কয়েকশো বছর পূর্বেরও উপায় নয়। এই উপায়টি হচ্ছে যে সময় থেকে পৃথিবীতে মানুষের জন্ম হয়েছে, যে সময় থেকে পৃথিবীতে মানুষ বসবাস করা শুরু করছে। এবং এই যে উপায়টি, যে উপায়টির কথা বলবো, প্রতিটি ধর্মে এই উপায়টির কথাও কিছুভাবে লেখা আছে। তো আজকে আমি বলবো যে সারাদিনের ভিতর এমন একটি সময় থাকে যে সময়টিতে মানুষ যা চায় তাই মানুষ পেয়ে থাকে, এবং এই সময়টিকে বলা হয় ব্রহ্ম মুহূর্ত বা অমৃতকাল। অমৃতকাল মিন্স আপনি আপনার জীবনে অমৃত পাবেন সেই সময়টিতে। মানুষ তার সুখকে পেতে পারে, মানুষ তার জীবনে সুখ আনন্দ সকল কিছু পেতে পারে এই সময়টিতে। যদি মানুষ যদি একটি কাজ করে, তাহলে সেই সময় মানুষ তার জীবনের সুখ, অর্থাৎ মানুষের জীবন থেকে দুঃখ চলে যাবে। আপনার জীবনে যত কিছু চাওয়া আছে, সেই চাওয়াগুলি বাস্তবভাবে সম্পূর্ণ হবে এই সময়টিতে, এই ব্রহ্ম মুহূর্ত। এবং ব্রহ্ম মুহূর্ত কখন হয়ে থাকে? ব্রহ্ম মুহূর্ত হয়ে থাকে ঠিক সূর্য উদয়ের, সূর্য যখন উদয় হবে তার ঠিক 1.5 ঘন্টা পূর্বে ব্রহ্ম মুহূর্ত হয়ে থাকে। ব্রহ্ম মুহূর্তে বলা হয় এই সময়ে পৃথিবীতে কোনো নেগেটিভ এনার্জি থাকে না, অর্থাৎ কোনো অপশক্তি, কোনো খারাপ শক্তি, খারাপ প্রভাব পৃথিবীতে থাকে না। দ্যাট মিন্স আপনার চারপাশেও কোনো খারাপ শক্তি থাকে না, কোনো খারাপ প্রভাব থাকে না। সেই সময়টিতে থাকে শুধু পজিটিভ এনার্জি, শক্তি, বায়ুমণ্ডলে শক্তি, সকল জায়গায় শুধু শক্তি থাকে ব্রহ্ম মুহূর্তে। এবং স্বয়ং ঈশ্বর সেই সময়টিতে পৃথিবীতে আসেন, ব্রহ্ম মুহূর্ত। তাই একে বলা হয় অমৃতকাল, ব্রহ্ম মুহূর্ত। আজকে যে উপায়টির কথা বলবো, এই উপায়টি অবশ্যই করুন। ব্রহ্ম মুহূর্তে সকালবেলা সূর্য উদয় ঠিক 1.5 ঘন্টা পূর্বে, 1.5 ঘন্টা পূর্বে, অর্থাৎ সূর্য যখন উদয় হবে তার 1.5 ঘন্টা পূর্ব থেকে। যদি সূর্য যদি 4টার সময় উদয় হয়, আপনাকে তার 4টার আগে অর্থাৎ 1.5 ঘন্টার ভিতর আপনাকে এই উপায়টি করে ফেলতে হবে। সূর্য যখনই উদয় হচ্ছে তার থেকে 1.5 ঘন্টার ভিতর, তার পূর্বে 1.5 ঘন্টার ভিতরে আপনাকে কাজটি করতে হবে, কাজটি আপনি করুন। আপনাকে কী করতে হবে? সূর্য উদয়ের সেই ব্রহ্ম মুহূর্ত সময়ে, সেই অমৃতকালে ঘুম থেকে উঠে আপনি স্নান করে নেবেন। স্নান করার পর আপনি আপনার বাড়ির বাইরে এমন জায়গায় আপনি দাঁড়াবেন যেখান থেকে আকাশ দেখা যায়।
আকাশ দেখা যায়, আকাশটি দেখতে হবে। যদি খোলা আকাশের নিচে দাঁড়ান তাহলে অত্যন্ত ভালো। তো এমন জায়গায় দাঁড়াবেন যেখান থেকে আকাশ দেখা যায়, নাইবা খোলা আকাশের নিচে। পূর্ব দিকে মুখ করবেন। পূর্ব দিকে মুখ করার পর হাত জোর করে আপনাকে এই দুই শব্দের এই শব্দটি আপনাকে বলতে হবে। এটি হচ্ছে অহম ব্রহ্মাস্মি, অহম ব্রহ্মাস্মি, অহম ব্রহ্মাস্মি আপনাকে বলতে হবে। হাত জোর করে পূর্ব দিকে আপনি মুখ করে দাঁড়াবেন। পূর্ব দিকে আপনার মুখ থাকবে, হাত জোর করে নিন এবং আপনি একান্ত মনে আপনি ব্রহ্মাণ্ডের শক্তিকে স্মরণ করে, ব্রহ্মাণ্ডের শক্তিকে আপনি স্মরণ করুন। স্মরণ করে আপনি বলতে থাকুন, অহম ব্রহ্মাস্মি, অহম ব্রহ্মাস্মি, অহম ব্রহ্মাস্মি আপনি বলুন। এবং যখন আপনি এই শব্দটি বলবেন সেই সময় যা চাওয়া আপনার সেই চাওয়াটির কথা আপনি ভাবতে থাকবেন। সাপোজ যদি আপনার একটি চাকরি চাই, আপনি মনে মনে পজিটিভ ভাববেন যে আপনার চাকরিটি হয়ে গেছে, আপনি খুশি আছেন সেই চাকরিতে, আপনার চাকরি হয়ে গেছে, আপনি চাকরিতে খুশি আছেন। যদি আপনার একটি বাড়ি চাই, আপনি মনে মনে ভাববেন আপনার বাড়িটি হয়ে গেছে, বাড়িটি খুব সুন্দর হয়েছে, ভালো বাড়ি হয়েছে এবং সেই বাড়ি পেয়ে আপনি অত্যন্ত খুশি। আপনি নিজের কষ্টের ধনের উপার্জন করে আপনি সেই বাড়িটি তৈরি করেছেন। আপনার যদি গাড়ি চাই, আপনার যা চাই সেই কথাটি আপনি মনে মনে আপনি ভাবুন, ভাবুন এবং আপনি মুখে বলুন, অহম ব্রহ্মাস্মি, অহম ব্রহ্মাস্মি, অহম ব্রহ্মাস্মি, এটি বলতে থাকুন। এবং এই কাজটি আপনি এক নাগারে 21 দিন করুন, 21 ডেজ এই কাজটি করে দেখুন। আপনার জীবনের অসফলতার যে কারণগুলি, যে অশুভ শক্তি, অশুভ ছায়া বা অশুভ যে নেগেটিভ শক্তিগুলির জন্য, যে শক্তিগুলি আপনাকে বাধা দিচ্ছে জীবনে উন্নতি করার জন্য, জীবনে আপনি যা সফলতা পাচ্ছেন না, যার জন্য আপনি বাধা পাচ্ছেন, আপনার বিভিন্ন সমস্যায় আপনি ঘিরে গেছেন, আপনার মন মেজাজ ভালো নেই, আপনি ভাবছেন যে আপনার দ্বারা কিছুই হবে না, যে কারণগুলিতে অকারণে কিছু সমস্যা, কিছু বাধা আপনার জীবনে চলে আসে, যে শক্তিগুলি, যে অপশক্তিগুলির জন্য, যে নেগেটিভ শক্তিগুলির জন্য, সেই সকল অপশক্তি, নেগেটিভ শক্তি আপনার জীবন থেকে চলে যাবে। আপনি শুধু বলুন, অহম ব্রহ্মাস্মি, অহম ব্রহ্মাস্মি, অহম ব্রহ্মাস্মি, করে দেখুন একবার, একবার করে দেখুন। এটি ব্রহ্মাণ্ডের শক্তি, পজিটিভ এনার্জি, অত্যন্ত শক্তি আপনার জীবনের উপর পড়বে। আপনি সকলেই আপনাকে ভালোবাসবে, আপনি যেখানে যাবেন তাদের মন জয় করতে পারবেন, যে জায়গায় আপনি যাবেন আপনার ভিতরে একটি শক্তির সৃষ্টি হবে। তো এই কাজটি অবশ্যই করুন। এই কাজটি করলে জীবনে সফলতা, উন্নতি, আর্থিক উন্নতি, সকল কিছু আপনার জীবনে চলে আসবে। তো বন্ধুগণ, আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক অবশ্যই করুন, শেয়ার অবশ্যই করুন। যারা আজকে চ্যানেলে নতুন রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করুন।